আচ্ছা, আজকে আমরা 6.1 এর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব। অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়, তো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি, যেখানে 16 নম্বর অঙ্কটা। আচ্ছা, এখানে বলা আছে 3x-2y = 5, 3x-2y = 5, এটাই বললাম এক। এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে 2x+3y = 12, 2x+3y = 12, এটা সমীকরণ নাম্বার দিলাম 2। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য দুইটা সমীকরণ সাধারণত দেওয়া থাকবে ক্লাস 8-এর বইয়ে। আচ্ছা, তো কিভাবে আমরা অপনয়ন পদ্ধতি সমাধান করতে পারি? এখানে দুইটা চলক আছে, এক্স এবং ওয়াই। তো যে কোনো একটা চলককে ভ্যানিশ করতে হবে যোগ বা বিয়োগ করে। এখন কিভাবে ভ্যানিশ করব? তো এখানে আছে 3x, এখানে আছে 2x। তো যদি আমরা প্রথম সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণ x এর সাথে যে সংখ্যা আছে এটা দিয়ে গুণ করি, কত হয় এটা? 6x। একইভাবে যদি আমরা দুই নম্বর সমীকরণটাকে এই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কত হয়? 6x, মানে দুটো সমান হয়ে যায়। তখন বিয়োগ করলে এটা ভ্যানিশ হয়। আমরা x কে ভ্যানিশ না করে যদি ভাবি যে না আমরা x দিয়ে গুণ করব, y কে ভ্যানিশ করতে চাই, সেই ক্ষেত্রেও সম্ভব। কীভাবে সম্ভব? এই সমীকরণটাকে আমরা পরের সমীকরণে যে y এর সহগ আছে 3, এইটা দ্বারা গুণ করব, তাহলে হবে 6y। আর নিচের সমীকরণটাকে উপরের সমীকরণে y এর সাথে যে সংখ্যাটা আছে 2, এইটা দ্বারা গুণ করব, তাহলে এটা হবে 6y। অর্থাৎ যখন এই দুটো যোগ করবো তখন এটা ভ্যানিশ হয়ে যাবে। তো এভাবে আমরা সমীকরণ দুটো সমাধান করতে পারি। তো আমরা সাধারণত x কে ভ্যানিশ করে অঙ্কটা করি। তো x কে যদি ভ্যানিশ করে অঙ্ক করতে চাই তাহলে x দুটাকে সমান হইতে হবে। এবার 1নং সমীকরণকে তাহলে আমাদের গুণ করতে হবে, 1নং বলতে এই সমীকরণ, এটাকে গুণ করতে হবে এই সংখ্যাটা দ্বারা, এটাও কত? 2 দ্বারা। তাহলে 1 × 2 ইমপ্লাইজ কত হয়? 6x-4y = 10। এবার 2নম্বর সমীকরণকে গুণ করতে হবে, 2নম্বর বলতে এই সমীকরণ, তাহলে এটাকে গুণ করতে হবে ঠিক উপরের এই সংখ্যাটা দ্বারা, কত? 3 দ্বারা, × 3। তাহলে এটা কত হয়? 6x+9y = 36। এবার এটাও 6x, এটাও 6x। তো আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে এই দুটা ভ্যানিশ হয়ে যায়। সো বিয়োগ করতে আমরা চিহ্নগুলো চেঞ্জ করে নিই। এবার 6x ভ্যানিশ হয়ে গেল, এখানে হয়তো -13y = -26, বা y = -26/-13, অতএব y = 2। তাহলে আমরা কী পেলাম? y এর মান পেলাম 2। এবার যেহেতু সমাধান করব সেহেতু y এর মানের সাথে সাথে আমার x এর মানটাও প্রয়োজন হবে। তাহলে x এর মান বের করতে হলে y এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাবো। তো আমরা 1 নম্বরেই বসাই, যে 1নং-এ y = 2 বসিয়ে পাই, তাহলে 3x-2y = 5, বা 3x-2 × y = 2, বা 3x-4 = 5, বা 3x = 5+4, বা 3x = 9, বা x = 9/3, অতএব x = 3। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা y এর মান পেলাম 2 আর x এর মান পেলাম 3। তো সমাধান করা বললেই বুঝবো যে x এবং y এর মান বের করতে হবে, অর্থাৎ আমার যে চলক দুটো দেওয়া থাকবে সেই চলক দুটার মান বের করতে হবে। তো যেহেতু x এবং y এর মান পেয়ে গেছি সেহেতু বলতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y = x এর মান কত? 3, y এর মান কত? 2। তাহলে এভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো।
অপনেন্ট পদ্ধতি সমাধান করতে হলে আমাকে কি করতে হচ্ছে, প্রথম সমীকরণটাকে পরের সমীকরণের এক্স এর সাথে যে সংখ্যাটা আছে এটা দ্বারা গুণ, অথবা ওয়াই সাথে যেটা আছে এটা দ্বারা গুণ। যদি আমরা এক্স দিয়ে করি তাহলে দুটোই এক্স দিয়ে করবো, যদি ওয়াই দিয়ে করি তাহলে দুটাই ওয়াই দিয়ে করবো। তাহলে আমরা এখানে কী দিয়ে অঙ্ক করলাম, এক্স ইকুয়াল করে অঙ্ক করলাম। তো এভাবেই আমরা এই সমীকরণটা সমাধান করতে পারলাম। এবার আরও একটা অঙ্ক দেখি, বইয়ের 17 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে বলা আছে 4x-3y = -1। এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা দেওয়া আছে 3x-2y = 0, এটা 2 নম্বর সমীকরণ। তো যেহেতু অপনেন্ট পদ্ধতি সমাধান করব, তো কিছুক্ষণ আগে তোমাদের শিখালাম যে আমরা প্রথম সমীকরণটাকে কত দিয়ে গুণ করবো, যদি এক্সকে ইকুয়াল করতে চাই 3 দ্বারা, যেহেতু 4x এর পরের সমীকরণ আছে x এর সাথে 3, তাহলে আমরা কী লিখবো, 1 গুণ 3। তাহলে কত পাচ্ছি, 12x-9y = -3। আচ্ছা, 2 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করবো, 4 দ্বারা। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হয়, 12x-8y = 0। এবার যেহেতু এক্স এটাও পজিটিভ এটাও পজিটিভ, সেহেতু এই দুটি কী করবো, মাইনাস করে দেব। তাহলে থাকে কত, -y = -3, অতএব y = 3। এবার আগের মতোই বলছি যে ওয়াই এর মানটা 1 বা 2 বসাবো। তোমরা ওয়াই এর মান 1 বসাই, ওয়াই এর মান 1 নমে বসিয়ে পাই, তাহলে কত পাচ্ছি, 4x-3y = -1। বা 4x-3×3 = -1, বা 4x-9 = -1, বা 4x = -1+9, বা 4x = 8। তাহলে বা x = 8/4, অতএব x = 2। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ওয়াই এর মান 3 এবং এক্স এর মান 2 পেলাম। তাহলে আমার অঙ্ক করা হয়ে গেছে, যেহেতু সমাধান সেটা আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে বলতে পারি, অতএব নির্ণেয় সমাধান x, y = এক্স এর মান কত পেলাম, 2, আর ওয়াই এর মান 3। তো এভাবে আমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করি। তো নেক্সট ক্লাসে অপনয়ন পদ্ধতির আরও 2টা অঙ্ক করে দেওয়া হবে তোমাদের। তো তার আগে তোমরা নিজেরা চেষ্টা করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।